Hello everyone, this is MD Nuruddin Islam and welcome back to Tech Bangla Academy Pro. আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব Oppo A11s স্মার্টফোনটি নিয়ে। Oppo A11s স্মার্টফোনটিতে থাকছে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ এন্ড সেই সাথে থাকছে 5000 mAh এর ব্যাটারি সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর থাকছে ফোনটিতে IPS LCD প্যানেল ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট। তো ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী সকল আপকামিং ফোন রিভিউ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে টেক বাংলা একাডেমি প্রো চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। ফার্স্ট অফ অল কথা বলি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে। Oppo A11s স্মার্টফোনটির পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে আর ডিসপ্লের বাম পাশে থাকছে পাঁচুল ক্যামেরা সেটআপ। ফোনটির ওয়েট 186 গ্রাম। এতে দুটি সিম কার্ড এন্ড একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে। এবারে কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.5 ইঞ্চির IPS LCD প্যানেলের ডিসপ্লে যাতে থাকছে HD প্লাস রেজুলেশন আর ডিসপ্লেতে থাকছে 90Hz রিফ্রেশ রেট। এবারে কথা বলা যাক ফোনটির পারফরম্যান্স নিয়ে। এতে থাকছে অ্যান্ড্রয়েড 10 আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 যেটি 11nm আর্কিটেকচারের বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর আর GPU হিসেবে ফোনটিতে থাকছে অ্যাড্রেনো 610। ফোনটির 464 128 এন্ড 8 128 এর তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির রিয়ার পার্টে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা এন্ড সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30fps রেজুলেশনে, তবে এতে 4K রেজুলেশন দিলে আরেকটু বেটার হতো। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 8 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30fps রেজুলেশনে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এন্ড চার্জার নিয়ে। Oppo A11s স্মার্টফোনটিতে থাকছে 5000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 802.11 এন্ড সেই সাথে থাকছে GPS। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এন্ড লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 13-14 হাজার ইন্ডিয়ান রুপি যা বাংলাদেশি টাকায় 16-17 হাজার টাকা। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে পারে 23 জানুয়ারি আর বাংলাদেশি বাজার আসতে পারে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালোই লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে ফিউচারে, চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।